আলোচনা করব গ্যাস্ট্রিক সম্বন্ধে, কারণ আমাদের অনেকেরই কম বেশি গ্যাস্ট্রিক রয়েছে। আর গ্যাস্ট্রিকের সূচনা শুরু হয় আপনার হচ্ছে গ্যাসের থেকে, কারণ স্টোমাক অ্যাসিড যদি লো থাকে তখনই তখনই খাবারটা খেলে খাবারটা সঠিকভাবে আপনার ব্রেকডাউন হয় না, তখনই গ্যাসের সৃষ্টি হয়। আর এই গ্যাসটা যদি কন্টিনিউ করতে থাকে, আপনি যদি স্টোমাকের অ্যাসিডটা স্ট্রেংথ না বাড়িয়ে জাস্ট কন্টিনিউ করতে থাকেন, একটা সময় পর গিয়ে খুব ডিস্টার্ব শুরু হবে, তখন ডাক্তারের কাছে গেলে তারা আপনাকে অ্যান্টি অ্যাসিড দিয়ে থাকেন। আর তাদের যুক্তি হচ্ছে আপনার স্টোমাকের অ্যাসিড লেভেল খুব বেড়ে গেছে, যার ফলে এটা উপরে এই পদ দিয়ে উপরের দিকে চলে আসছে। ওকে, যেটা সম্পূর্ণ মিথ্যা, কারণ হচ্ছে যদি স্টোমাকের অ্যাসিড এত স্ট্রং অ্যাসিড যদি এই এই আপনার সফট টিস্যু দিয়ে উপরের দিকে চলে আসতো তাহলে এগুলো পুরো সার্কার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কি সার্কার হয় না, এটা জাস্ট আপনি একটা বার্নিং সেন্সেশন অনুভব করেন, প্লাস আপনি একটা টক জাতীয় একটা লিকুইড উপরের দিকে চলে আসে, যেটা হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড, যেটা স্টোমাক অ্যাসিড না, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, পাকস্থলীর নিচের অংশ থেকে এটা উপরের দিকে চলে আসে। কিন্তু এটা আসার কারণ হচ্ছে যে এখানে যে একটা বাল্ব আছে এই বাল্বটা সঠিকভাবে ক্লোজ হয় না, কারণ এই বাল্বের সাথে আপনার পাকস্থলীর অ্যাসিডের একটা কানেকশন রয়েছে, হ্যাঁ, নার্ভাস সিস্টেমের মাধ্যমে। যখন অ্যাসিডটা পর্যাপ্ত স্ট্রং হবে তখনই এই বাল্বটা ক্লোজ হবে, আর এটা খোলা থাকলেই বিভিন্ন জিনিসপত্র উপরে চলে আসে, তখনই এই সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, এইভাবে যদি আপনি ভুল চিকিৎসা নিয়ে যদি কন্টিনিউ করতে থাকেন, আলটিমেটলি আপনার কী হতে পারে, আলসার এবং গার্ড ইত্যাদি হতে পারে। তো যাই হোক, এটা সমাধান হবে স্টোমাকের অ্যাসিডকে ইম্প্রুভ করা। কীভাবে করতে পারেন, আপেল সাইডার ভিনেগার, এই যে ছবি যেভাবে দিয়েছি এই ছবির আপেল সাইডার ভিনেগারটা কিনে এক গ্লাস পানির মধ্যে এক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার দিয়ে আপনার একটা পাইপ দিয়ে জুস পান করার পাইপটা দিয়ে আপনি প্রতিদিন খানা খাওয়ার আগে যদি রেগুলারলি পান করতে পারেন তাহলে 2-3 মাসের মধ্যে আপনার স্টোমাকের অ্যাসিডটা ভালো অবস্থায় ফিরে আসবে। সেই সাথে আপনি যদি আরও দ্রুত ফল পেতে চান তাহলে বিটেইন হাইড্রোক্লোরাইড নামক একটা সাপ্লিমেন্ট আছে, যেটা ফার্মেসিতে খোঁজ করে দেখবেন, যদি না পান তাহলে অনলাইনে অর্ডার করে ব্যবহার করতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে বিটরুট ডেইলি সালাদ হিসাবে বিভিন্ন বারবার খাওয়ার চেষ্টা করবেন, এগুলো সব কিছু মিলিয়ে আপনার স্টোমাকের অ্যাসিডকে ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু যেই সমাধানগুলোর কথা বললাম এগুলো কিন্তু সবার জন্য না, কারণ আপনার যদি অলরেডি গার্ড বা আলসার হয়ে থাকে তাহলে আপনি এগুলো পান করার পরে প্রচুর জ্বালা যন্ত্রণা হবে, ব্যথা হবে, তখন আপনাকে ওগুলো পান করা উচিত হবে না। তখন কী করতে হবে, এগুলোকে আগে ঠিক করতে হবে। কীভাবে, আপনার বাঁধাকপির মধ্যে একটা কেমিক্যাল আছে যেগুলো এগুলোকে আপনার ঠিক করে। ওকে, তো প্রচুর পরিমাণে বাঁধাকপি খাবেন, জুস বানিয়ে তারপরে ভাজি করে রান্না করে যেভাবেই হোক খাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দরকার হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল পাবেন আপনি ইয়ের মধ্যে সবুজ, এই যে শাকসবজি যে সবুজ রঙটা, এটা এটা কি ক্লোরোফিল বলা হয়। তাহলে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, আর জিঙ্কের প্রয়োজন আছে এটা হিল হওয়ার জন্য, তো জিঙ্ক পাবেন আপনি ইয়ার মধ্যে আপনার নদী বা সাগরের মাছের মধ্যে জিঙ্ক রয়েছে। তো এভাবে যদি করতে থাকেন তারপরে এই আলসারটা ঠিক হয়ে গেলে তারপর আবার আপেল সাইডার ভিনেগার এবং বিটেন হাইড্রোক্লোরাইড দিয়ে তারপর আপনি কন্টিনিউ করতে থাকলেন। ধন্যবাদ।